সংযুক্ত আরব আমিরাতের গ্রিন সিটি আলাইনার সামাজিক সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ কালচারাল সেন্টার বিসিসি এর উদ্যোগে এক সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। শুক্রবার সানায়ের বিসিসি মিলনায়তনত এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক নাসিরুল্লাহ নাসিরের পরিচালনায় অনুষ্ঠানত সভাপতিত্ব করে মোহাম্মদ ফয়জুল্লাহ। এডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সংবর্ধিত অতিথি চট্টগ্রামের 1 নং দক্ষিণ ফাততলী ওয়ার্ড কাউন্সিলর তৌফিক আহমেদ চৌধুরী। যেটে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম হাটহাজারীর 13 নম্বর দক্ষিণ মাদ্রাসা ইউনিয়নের চেয়ারম্যান এম এ মজিদ মোহাম্মদ সেলিম সিআইপি মোহাম্মদ আয়ুব। বক্তব্য রাখে সহসভাপতি আব্দুল কাদের সিদ্দিকী, সংগঠনের সম্পাদক আক্তার হোসেন বাদল ও মোহাম্মদ এনামসহ আরও বোধকেয়। যুগ্ম সম্পাদক কাজী ফারুকর সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানত বিভিন্ন ইভেন্টত বিশেষ অবদান লাই পুরস্কৃত করা হয়। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।